Hello viewers, welcome to my channel. Aaj ami abar arekti notun dhoroner phul gach niye apnader samne hazir hoye gechi. Amar ei video ti prothom theke shesh porjonto mon diye dekhun. Ei gachtir naam hocche Tecoma. Eti Tecoma dwarf varietyr একটি গাছ যাকে বাংলায় চন্দ্রপ্রভাও বলা হয়ে থাকে। এটি হলুদ রঙের, তবে একটু লালচে টাইপের সেরাম রঙেরও হয়, ঘন্টা আকৃতির দেখতে হয়, তাই একে ইয়েলো বেলো বলা হয়ে থাকে। এই গাছ মাটিতেও হয়, আবার আপনারা টবেও বসাতে পারেন। মাটিতে আপনারা যদি বসান, এই গাছ 10 থেকে 12 ফুট লম্বা পর্যন্ত হয়ে থাকে, আর টবে এই গাছটিকে আমরা 3 ফুট বা 4 ফুট বড়জোর কেটে ছেটে আমরা রাখতে পারি এই গাছটিকে প্রুনিং করে আর কি। এখানে প্রচুর ফুল ফোটানো কিন্তু সম্ভব, আর ঠিকঠাক আপনারা যদি একটু পরিচর্যা করেন তাহলে কিন্তু এই গাছে ফুলে ভরে যাবে। আর যারা নতুন পটিং করবেন ভাবছেন এই গাছ, আপনারা কিন্তু বর্ষার সিজনেই কিন্তু এই গাছ পটিং করবেন। গাছটি বহু বর্ষজীবী গাছ, আর এই বর্ষার সময় বসালে গাছটির বেশ বৃদ্ধি খুব ভালো হয়। এই গাছ প্রপোগেশন আপনারা কাটিং থেকে করতে পারেন, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাসের মধ্যে আপনারা কিন্তু এই গাছের কাটিং করতে পারেন। তা যাই হোক, এই গাছের কেমন মাটি দরকার, এই গাছ বসাতে গেলে কেমন মাটি নেবেন, যে কোনো গার্ডেন সয়েল নেবেন 40%, বালি নেবেন 20%, ভার্মি কম্পোস্ট নেবেন 20%, কোকোপিট নেবেন 20%, আর এর সাথে এক চামচ বোন মিল, এক চামচ হর্ন ডাস্ট, এক মুঠো নিম খোল। মাটিটিকে ভালো করে প্রস্তুত করে আপনারা টবের যে ড্রেনেজ সিস্টেম সেটিকে প্রস্তুত করে এই মিডিয়াতে আপনারা গাছটিকে পটিং করবেন। তারপরে যখনই আপনারা গাছ পটিং করবেন তখন কিন্তু ভরপুর আপনারা জল দিয়ে দেবেন। তাহলে একটা কথা মনে রাখবেন, এই গাছে কিন্তু কমও জল দেওয়া যাবে না, আবার বেশিও জল দেওয়া যাবে না। আপনারা জল দেওয়াটা আমাদের মানে আপনাদেরকে কেউ শিখিয়ে দেবে না, আপনারা দিতে দিতে একটা বুঝে যাবেন যে কোন গাছের কেমন জল প্রয়োজন। প্রথমেই আমি বলেছি বহু বর্ষজীবী গাছ, সেই জন্যে ফুল সানলাইটে রাখবেন এই গাছকে। আপনারা ছায়ায় করতে পারেন, কিন্তু খুব একটা বেশি কিন্তু ফুল পাবেন না। 5 থেকে 6 ঘন্টা কিন্তু পর্যাপ্ত রোদ এই গাছের পক্ষে দরকার। মাসে কি এর ফার্টিলাইজার দেবেন, 1 মাস অন্তর সর্ষের খোল পচা জল আপনারা পাতলা করে টবের মাটিতে ব্যবহার করবেন। ধরুন আপনারা আগামীকাল সর্ষের খোল জল টবের মাটিতে দেবেন, অবশ্যই কিন্তু আগের দিন মাটি যেন ভিজে থাকে, জল দেয়া থাকে টবে। শুকনো অবস্থায় কিন্তু আপনারা খোল পচা জল ব্যবহার করবেন না। আর 2 থেকে 3 মাস অন্তর 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং কুচি, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল মিশিয়ে নিয়ে ভালো করে মিক্স সার প্রস্তুত করে আপনারা টবের মাটিটাকে খুঁড়ে নিয়ে মাটির সাথে মালচিং করে আপনারা জল দিয়ে দেবেন। আর 15 দিন অন্তর আপনারা কলার খোসার জল ব্যবহার করতে পারেন, কারণ আমরা জানি যে কলার খোসায় গাছ পটাশিয়াম পেয়ে থাকে। আমার চ্যানেলে এই কলার খোসার জলের ওপর, কলার খোসার ওপর একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই গাছের রোগ পোকা বলতে মিলিবাগ,
অ্যাফিডস, মাইটস এর আক্রমণ হয়ে থাকে। আপনারা কি করবেন, 7 দিন অন্তর এই গাছের নিম তেল ইউজ করবেন, বিকেলে স্প্রে করে দেবেন। 5 ml নিম তেল নিলেন আর 1 লিটার জল নিলেন, এটি কিন্তু 7 দিন অন্তর আপনারা কিন্তু স্প্রে করতে থাকবেন। যদি দেখছেন যে অ্যাফিডস, মিলিবাগ বা মাইটসের আক্রমণ হয়ে গেছে, তখন আপনারা মাসে একবার একতারা বা ওস্তাদ যে কোনো একটি, একতারা নিলে হচ্ছে 1 গ্রাম 1 লিটার জলে গুলে নেবেন, আর ওস্তাদ নিলে 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা মিটে গেছে। তাহলে আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছুই কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করুন, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।